নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমানে কৃষি ও সেচ দপ্তরের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরি শূন্য পাওয়ার যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। পদের নাম, বিভিন্ন পদের জন্য আবেদন চলছে। তার মধ্যে এক নম্বর রয়েছে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, শূন্য পদ রয়েছে একটি। কাজের ধরন, সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে নিয়োগ হওয়া কর্মীকে সংশ্লিষ্ট জেলায় কাজ করতে হবে, তবে পদটি হবে চুক্তিভিত্তিক। মাসিক বেতন সম্পর্কে বলছি, 25,000 টাকা দেওয়া হবে চাকরি প্রার্থীকে। যোগ্যতা, আবেদনকারী প্রার্থীকে কৃষি অথবা পশুপালন অথবা বন বিভাগের ডিগ্রি থাকতে হবে। এছাড়া কৃষি, সেচ এবং জল প্রকল্পের কাজেও অভিজ্ঞতা থাকতে হবে। পরের পদের নাম হচ্ছে হিসাবরক্ষক, শূন্য পদ রয়েছে একটি। কাজের ধরন, সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে উল্লেখিত জেলায় কাজ করতে হবে, তবে এই পদটি হবে চুক্তিভিত্তিক। মাসিক বেতন দেওয়া হবে 10,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলছি, আবেদনকারী বাণিজ্যিক বিভাগে স্নাতক হতে হবে, সঙ্গে হিসাব শাস্ত্রের কাজ এবং কম্পিউটার দক্ষ থাকতে হবে। পরের পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, শূন্য পদ রয়েছে একটি। কাজের ধরন, নিযুক্ত হওয়া কর্মীকে উল্লেখিত জেলায় কাজ করতে হবে, কাজটি হবে চুক্তিভিত্তিক। মাসিক বেতন হচ্ছে 7,500 টাকা। বয়স, উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে 65 বছরের নিচে। নিয়োগের স্থান, উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের মধ্যে সফল ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিম বর্ধমান জেলায়। আর শূন্য পদের নাম বলছি WDT ইঞ্জিনিয়ার, মোট পদ রয়েছে দুটি, মাসিক বেতন হচ্ছে 10,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ার পাস করতে হবে। অন্যান্য যোগ্যতা সম্পর্কে বলছি, যেমন গ্রাম উন্নয়ন প্রকল্প এবং জল প্রকল্পের সেচের কাজে বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। পরের পদের নাম হচ্ছে WDT লিভলিহুড, শূন্য পদ হচ্ছে দুটি, মাসিক বেতন 10,000 টাকা। যোগ্যতা, কৃষি, প্রাণীবিদ্যা, বন বিষয় নিয়ে স্নাতক হতে হবে। জল প্রকল্প, সেচ ও কৃষিকাজের বিষয় সহ কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে। পরের পদের নাম হচ্ছে WDT সোশ্যাল ওয়েলফেয়ার, শূন্য পদ রয়েছে দুটি, মাসিক বেতন 10,000 টাকা। যোগ্যতা, গ্রামীণ উন্নয়ন প্রকল্পে সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়েলফেয়ার, কৃষি বিষয় নিয়ে ডিগ্রি করতে হবে। এছাড়া জলসেচ, জল প্রকল্প, কৃষিকাজ বিষয় সহ কম্পিউটারের বিষয়ে দক্ষ হতে হবে। পরের পদের নাম হচ্ছে WDT মাইক্রো এন্টারপ্রাইজ, শূন্য পদ রয়েছে দুটি, মাসিক বেতন 10,000 টাকা। যোগ্যতা, বাণিজ্য, অর্থনীতি, গ্রাম উন্নয়ন বিষয়ে স্নাতক হতে হবে। এছাড়া জল প্রকল্পে, সেচ, কৃষিকাজে বিষয় সহ কম্পিউটার বিষয়ে দক্ষ থাকতে হবে। বয়সসীমা, উপায়ে তিনটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে 65 বছরের মধ্যে। নিয়োগের স্থান, উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে মধ্যে সফল ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান জেলা। আবেদন করার সময় ও ইন্টারভিউর সময় যা যা ডকুমেন্টস লাগবে সেটি হলো ভোটার কার্ড বা আধার কার্ড, বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, বর্তমান সময়ে রঙিন পাসপোর্ট সাইজের ছবি। নিয়োগ প্রক্রিয়া, প্রথমে প্রার্থীকে জমা করা নথি ভেরিফিকেশন করা হবে, তারপর ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউ প্রাপ্ত নম্বর এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তবে উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে নিয়োগ করা হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে। আবেদনের শেষ তারিখ 18 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের যে ফর্মটি রয়েছে সেটি ডিসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়া এই আবেদনের যে অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ, অফিসিয়ালে যে ফর্মটি রয়েছে তার লিঙ্ক এই ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, চান থেকে চাইলে আপনারা দেখতে পারেন। তা বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে জব গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে প্রত্যেকদিন 8:00 একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তা বন্ধুরা, দেখা হচ্ছে পরের আরেকটি সরকারি চাকরির খবর নিয়ে।